আবারও আমন্ত্রণ একুশে বিজনেসে সঙ্গে আছি মহিমা পলি দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন ডিএসসি স্টুডিওতে আছেন রাজিউর রহমান এবং সিএসিতে আছেন মাহবুব রহমান সর্বশেষ খবর জানার জন্য আমরা চলে যাচ্ছি তাদের কাছে ধন্যবাদ মহিমা পলি আপনাকে দিনের শুরুটা আজকে নিম্নমুখী প্রবাদের মধ্য দিয়ে শুরু হলেও তার কিছুক্ষণ পরে এই মুহূর্তে পজিটিভ ট্রেন দেখা যাচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেনে এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এক পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার ছশো চব্বিশ পয়েন্টে অন্যদিকে থার্টি ইন্ডেক্সটি এই মুহূর্তে পাঁচ পয়েন্ট পজিটিভ থেকে দু হাজার নব্বই পয়েন্টে দাঁড়িয়েছে আজকে লেনদেনের ধীরগতি রয়েছে এই মুহূর্তে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে কোটি টাকার কিছুটা বেশি লেনদেন প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর একশো এই মুহূর্তে দর প্রতিষ্ঠানে হারিয়েছে একশো দশটির এবং পরিবর্তিত অবস্থায় রয়েছে এছাড়া টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে সিরামিক মার্কেন্টাইল ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে অ্যাপেক্স ফুডস ইফা দটুস গ্রামীণ ফোন আলিফ ম্যানুফ্যাকচারিং ব্র্যাক ব্যাংক এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় এই মুহূর্তে প্রথমেই অবস্থান করছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই মুহূর্তে নয় দশমিক নয় শূন্য শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্যাম্পুর সুগার মিল এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মডার্ন ডাইং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স মেঘনা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় প্রথমেই অবস্থান করছে সোনারগাঁও সাভার ফ্যাক্টরিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর পরবর্তী অবস্থানগুলোতে এই মুহূর্তে অবস্থান করছে মেগনাপেড ইন্ডাস্ট্রিজ ওয়ান ব্যাংক লিমিটেড ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ইস্ট্যান্ড ইন্স্যুরেন্স এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এখন চিটগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রাজিউর আপনাকে ধন্যবাদ চিটং স্টক এক্সচেঞ্জের দিনে শুরুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হলেও এই মুহূর্তে কিছুটা পজিটিভ ট্রেন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিসি ওয়ার্ল্ড শেয়ার প্রাইস ইন্ডেক্সটি আঠাশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে সতেরো হাজার চারশো চোদ্দ পয়েন্টে সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে আঠারো পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে দশ হাজার পাঁচশো ষোলো পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি বাষট্টি পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের এই মুহূর্তে অবস্থান করছে পনেরো হাজার নশো ছাব্বিশ পয়েন্টে এখনো পর্যন্ত লেনদেন সাইডেছে প্রায় তিন কোটি টাকার কিছুটা বেশি যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে চুয়ান্নটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে দর হারিয়ে লেনদেন হচ্ছে উনত্রিশটি প্রতিষ্ঠানের দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে কুইন সাউথ টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার সুলসি বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এবি ব্যাংক ফরচুন সু নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ফুয়াং ফুডস জেনারেশন নেক্সট কেয়া কসমেটিক্স এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড এদিকে টপ গেইনারে তালিকে যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড দিনের এই মুহূর্তে দেখা চার দশমিক ছয় সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো সিনথেটিক ন্যাশনাল পলিমার রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মুন্নু সিরামিক রয়েছে সিনো বাংলা সিঙ্গার বিডি তিতাস গ্যাস সাউথ ইস্ট ব্যাংক আইটিসি প্রিমিয়ার ব্যাংক এবং মেট্রো স্পেনিং এছাড়া একটা প্লুজ আছে যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে সোনারগা টেক্সটাইল নয় দশমিক পাঁচ শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমাম বাটন উত্তরা ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জে এমআই সিনিজেন মেডিকেল ডিভাইসেস ইউনাইটেড এয়ারওয়েজ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড সাইন সিরামিক্স ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং জাহিন স্পিনিং তো এই ছিল চিত্রং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর